হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইনকাম আইডিয়ার নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওটা ইনকাম রিলেটেড না, আজকের ভিডিওটা টোটালি টেক রিলেটেড। বিশ্বাস করেন ভাই, 90% লোক জানে না যে ফোনের স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে একটা অ্যাপস ইনস্টল করার মাধ্যমে, এবং একটা অ্যাপস আনইনস্টল করছেন কিন্তু সেই অ্যাপসটা প্রপারলি আনইনস্টল হচ্ছে না। এর কারণে কিন্তু আপনার স্টোরেজটা শো করতেছে মোবাইলে, কিন্তু আপনার প্রপারলি স্টোরেজ না যাওয়ার কারণে আপনার মোবাইলটা গরম হচ্ছে এবং প্রচুর পরিমাণে ল্যাগ করছে, হ্যাং মারছে। সো গাইস, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা সেটিং দেখিয়ে দেবো যেখান থেকে আপনার প্রপারলি আপনার মোবাইল থেকে অ্যাপসগুলো আনইনস্টল করতে পারবেন, এবং এখান থেকে আপনারা কিন্তু ফ্রি একটা স্পেস পেয়ে যাবেন। আপনারা যদি একটু ফলো করেন, দেখেন আমার মোবাইলে কিন্তু অ্যাপস ডাটা কিন্তু দেখেন 44.3 GB, এটা কিন্তু আমার মোবাইল থেকে এরা নিয়ে নিয়েছে, অথচ কিন্তু এত পরিমাণ অ্যাপস কিন্তু আমার মোবাইলে নাই। কিন্তু আগে যে আমি অ্যাপসগুলো ইনস্টল করেছিলাম সেই অ্যাপসগুলো কিন্তু প্রপারলি আমি ডিলিট করতে পারি না, যার কারণে কিন্তু আমার এখানে এতগুলো অ্যাপস শো করতেছে, অ্যাপস জায়গা নিয়ে নিয়েছে। সো আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু প্রপারলি এই জায়গাগুলো আমরা দেখাবো যে কীভাবে আপনি আপনার মোবাইলকে ফ্রি স্পেস করবেন, একটা হ্যাং ফ্রি মোবাইল করবেন যেটা হিটিং ইস্যু থেকে দূরে থাকবে। সো চলুন শুরু করা যাক। সো গাইস, ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন। ওয়েল গাইস, আপনাকে অ্যাপস প্রপারলি রিমুভ করার জন্য আপনার প্লে স্টোরে চলে যেতে হবে যেখান থেকে আপনার অ্যাপস ইনস্টল করেন, এবং উপরে কোনায় দেখেন ম্যান আইকন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস একটা লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন গাইস এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এই ইন্টারফেস থেকে আপনারা দেখেন উপরে লেখা আছে ওভারভিউ অ্যান্ড ম্যানেজ, আপনারা ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করার পরে দেখেন যে প্রথমেই লেখা আছে ইনস্টল, এখানে ক্লিক করলে দেখবেন যে নিচের দিকে আপনি কিন্তু একটা লেখা চলে আসছে ইনস্টল অ্যান্ড নট ইনস্টল। তো আপনার নট ইনস্টলে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পারবেন যে আপনার এযাবৎকাল যত মোবাইলে অ্যাপস ইনস্টল করেছেন সবগুলো এখানে শো করতেছে, তার মানে এই স্পেসগুলো কিন্তু এখান থেকে আপনারা নিয়ে নিচ্ছে। দেখেন প্রত্যেকটাতে কিন্তু একবারে MB সহ কত MB ডাটা স্পেস আপনার মোবাইল থেকে নিয়ে নিয়েছে সেটা কিন্তু শো করতেছে, একবারে প্রপারলি আপনারা কিন্তু এখান থেকে শো করতেছে, যার কারণে আপনার মোবাইলটা কিন্তু এতদিন এত পরিমাণে হ্যাং করছে এবং গরম হয়েছে। সো গাইস, এগুলো রিমুভ করার জন্য আপনাকে প্রথমে এই যে কর্নারে দেখতেছেন এখানে একটা ঘর আছে, এই রকমের আপনি মার্ক টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পরে এরকম সবগুলোকে আপনি একটা একটা করে টিক মার্ক দিয়ে দিবেন যতগুলো আপনি ডিলিট করতে চান। টিক মার্ক দেওয়ার পরে দেখেন যে কর্নারে আপনার উপরে একটা ডিলিট অপশন আছে, এই ডিলিট অপশনে যদি ক্লিক করেন দেখেন যে মাঝে আমার কিন্তু রিমুভ অপশন আসছে, এই রিমুভ অপশনে যদি ক্লিক করেন দেখবেন যে একবারে এখান থেকে এই অ্যাপসগুলো চলে গেছে এবং আমার কিন্তু মোবাইলটা অনেকটা ফ্রি স্পেস পেয়ে নিয়েছে। সো গাইস, এরকম আপনি প্রপারলি এখান থেকে ডিলিট করে একটা প্রপার সলিউশন পাবেন। সো গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্তই, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।